আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান, আছি সব সময় তোমাদের সাথে। আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 12 ও 13 অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তো দেখো, আমরা প্রশ্নটা ভালো করে পড়বো। 12 নম্বর অঙ্কে কি বলছে সেটা লক্ষ্য করি। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, এবং 13 নম্বর অঙ্কে দেখো কি বলছে, নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তো আমরা পূর্বের ভিডিওতে অর্থাৎ পর্ব 3-এ কিন্তু কিভাবে বর্গমূল করতে হয় সেটা শিখেছি। তোমরা হয়তো ইতিপূর্বেও অনেকবার শিখেছো যে কিভাবে বর্গমূল করতে হয়, তাই আমি বিস্তারিত আলোচনা করব না। আমরা দেখব কিভাবে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হয়। তো চলো প্রথমে 12-এর ক নম্বর অঙ্কটা তুলে নিই, তারপরে দেখি অঙ্কটা কিভাবে করতে হবে। তো দেখো, আমরা 12-এর ক নম্বর অঙ্কটা তুলে নিয়েছি, লিখে নিয়েছি সমাধান কি করতে হবে, 7-এর বর্গমূল নির্ণয় করতে হবে। আর যেটার বর্গমূল নির্ণয় করতে হয় আমরা জানি যে তার উপরে ভাবে রুট দিতে হয়। কেন? এই রুট মানেই কিন্তু বর্গমূল। তোমরা যদি ক্যালকুলেটারে √7 দিয়ে অ্যান্সারে চাপ দাও, তাহলে কিন্তু যে ফলাফলটা পাবা সেটাই কিন্তু উত্তর হবে। তোমরা যদি ক্যালকুলেটারে √7 দিয়ে চাপ দাও, তাহলে তোমরা পাবা হচ্ছে 2.64575 ডট ডট ডট, অর্থাৎ এইভাবে চলতেই আছে। তো দেখো, আমাদের প্রশ্নে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, তার মানে দশমিকের পরে কয় ঘর হবে, 2 ঘর। তো দশমিকের পরে এইভাবে 2 ঘর নিলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। কিন্তু আমরা একটা বিষয় সবসময় খেয়াল রাখবো, যে যত ঘর পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে পারবে তার পরের সংখ্যাটা লক্ষ্য করবো। দেখো এখানে বলেছে কত, 2 ঘর স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো 2 ঘর হচ্ছে 6 এবং 4, এর পরের সংখ্যাটা আমরা দেখবো যে পরের সংখ্যাটা কত আছে। পরের সংখ্যার যদি 4 থেকে বড় হয়, তাহলে এই পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করবো। বিষয়টা মনে রাখবা, 4 থেকে যদি বড় হয়, অর্থাৎ 4 থেকে যদি 9 পর্যন্ত হয়, তাহলে আমরা পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করব। আর এর থেকে ছোট হলে আমরা কিন্তু 1 যোগ করব না। অর্থাৎ যদি 4ও হয় তাহলেও কিন্তু আমরা 1 যোগ করব না, আমি বলেছি 4 থেকে বড় হতে হবে। তো দেখো পরের সংখ্যাটা কত আছে, 5 আছে, তাহলে আমরা পূর্বের সাথে 1 যোগ করব। তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত হবে, 2.6, এই 4-এর স্থলে 1 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এর উত্তর। তাহলে আমরা বর্গমূল নির্ণয় করতে হলে যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে, আমরা 3 দশমিক পর্যন্ত চলে যাবো, অর্থাৎ পরের সংখ্যাটা কি আছে সেটা লক্ষ্য করব। যদি 4 থেকে বড় হয় তাহলে পূর্বেরটার সাথে 1 যোগ করব, আর যদি 5 থেকে ছোট হয় তাহলে কোনো সংখ্যা আমরা যোগ করব না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। যদি বলে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করো, তাহলে আমরা 4 দশমিক পর্যন্ত যাব, চতুর্থ সংখ্যাটা কত আছে সেটা দেখব। দেখে যদি 4 থেকে বড় হয়, অর্থাৎ 5, 6, 7, 8, 9 এর মধ্যে হয়, তাহলে এই পূর্বের সংখ্যার সাথে তখন 1 যোগ করব। আশা করি সব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো আমরা কিন্তু ক্যালকুলেটারের সাহায্যে অঙ্কটা অতি সহজে উত্তর করতে পারি। যেমন আমাদের উত্তর হলো এইটাই, যে 2.65। তো আমাদের কিন্তু ভাগের সাহায্যে বর্গমূল করে দেখিয়ে দিতে হবে যে কীভাবে এই উত্তরটা আসলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো আমরা এখন দেখবো যে কীভাবে ভাগের সাহায্যে বর্গমূল করে উত্তরটা বানাতে হবে। তো দেখো, এখন আমাদের এখানে মেন সংখ্যা কত আছে, 7। আমাদের মূল মূলত একটা সংখ্যাতে আছে 7। তো এরপরে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে বলেছে, কিন্তু আমরা করব কত দশমিক পর্যন্ত, 3 দশমিক। কী জন্য? এই যে পরের সংখ্যাটা কত আছে সেটা যাচাই করার জন্য। এই জন্য আমরা যে সংখ্যা থাকবে এরপর দশমিক দিয়ে আরও 3 ঘর যাতে আমরা যেতে পারি, সেই জন্য 3টা জোড়া নিব। যেহেতু কোনো এখানে সংখ্যা নাই, সেহেতু আমরা 0 দিয়ে এই 3টা ঘর পূরণ করব। কী রকম? দেখো, এই যে 2টা মিলে একটা, এই 2টা মিলে একটা, এই 2টা মিলে একটা। আমরা জানি বর্গমূলের নিয়ম হচ্ছে জোড়া করা, এবং কয়টা মিলে জোড়া করা, 2টা মিলে জোড়া করা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর দশমিক যদি থাকে তাহলে জোড়া করার নিয়ম কি, দশমিক থেকে ডান দিকে আমরা জোড়া করতে করতে চলে যাব। এই 2টা মিলে একটা জোড়া, এই 2টা মিলে একটা জোড়া, এই 2টা মিলে একটা জোড়া হয়েছে, এবং দশমিকের পূর্বেরগুলো আবার জোড়া করতে করতে চলে যাবো। তো দশমিকের পূর্বে একটা সংখ্যা আছে, তো একটার উপরে কী দেবো, এভাবে দাগ দেবো। এইবার আমরা বর্গমূল করব। বর্গমূলের নিয়ম কি, এখানে যে সংখ্যা ধরবো সেটার বর্গ এখানে বসানো, অর্থাৎ প্রথম যে যাগটা থাকবে সেটার নিচে বসাবো। তো দেখো, আমরা যদি এখানে 2 ধরি, 2 দুগুণে কিন্তু 4 হয়, 3 ধরি, 3 ত্রিকে কিন্তু 9 হয়, অর্থাৎ 7 থেকে বড় হয়ে যাচ্ছে। আমাদের নেয়ার নিয়ম কি, হয় এই যে সংখ্যা থাকবে এটার সমান, অথবা এটা তো কাছাকাছি ছোট। তাহলে আমরা নিতে পারি কত, 2 নিতে পারি। 2 নিলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, 2 এর বর্গ 4। এখন আমাদের কাজ কি, এটা বিয়োগ করা। দেখো, 7 থেকে 4 বাদ দিলে কত হয়, 3 হয়। 3 বসালাম, বসানোর পরে আমাদের বাম পাশে আবার এইভাবে দাগ দিতে হবে, বর্গমূলের নিয়মে এটা বাম পাশে এইভাবে দাগ দিতে হবে। এইখানে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে 2 গুণ করে এখানে বসাতে হবে, অথবা সেটা ডবল নিতে হবে। 2 এর ডবল কিন্তু 4, অথবা 2 এর সাথে 2 গুণ করলেও কিন্তু 4 হয়। তাহলে আমরা 4 এখানে বসাবো। এরপর পরের যে জোড়াটা আছে সেটা আমরা নামিয়ে আনবো। পরের জোড়া দেখো, 2টা 0 আছে, এই 2টা 0ই নামিয়ে আনবো। আমরা কিন্তু 1টা 0 নেবো না, জোড়া ধরে নামাবো। এইবার কী করতে হবে, এইবার এইখানে এমন সংখ্যা ধরতে হবে, যেই সংখ্যাটা ধরবো সেই সংখ্যা দিয়েই আবার এই 2টা এখানে যে সংখ্যাটা হবে সেই পুরো সংখ্যাটাকে গুণ করে হয় এটার সমান বা এটার কাছাকাছি ছোট নিতে হবে। কী রকম? মনে করো আমাদের এখানে সংখ্যাতে আছে 4, 4-এর সাথে আমরা যত সংখ্যাটা ধরব, মনে করো আমরা 6 ধরতে পারি। যদি 6 ধরি, এই 6 দিয়েই আবার পুরো সংখ্যাকে গুণ করব। তাহলে দেখো, 6 ছক কত হয়, 36-এ 6, হাতে 3, 4 ছক 24, আর 3 27।
তাহলে আমরা পেলাম কত 276 তো এটা দেখো কাছাকাছি ছোট আছে তাহলে আমরা এখানে 6 নিতে পারি এবং এইখানে যে সংখ্যাটা নেব এইখানেও সেই সংখ্যাটাই বসাবো তাহলে আমরা যদি গুণ করি পাবো হচ্ছে 276 তো দেখো এখানে আরেকটা লক্ষণীয় বিষয় আছে এখানে দশমিক ছিল দশমিক কিন্তু এখানে আমরা বসাই নাই কারণ দশমিক নিচেই বসানোর প্রয়োজন নেই তো এই দশমিকটা আমরা ভাগফলের স্থলে বসাবো তাহলে আমরা ভাগফলের স্থলে বসিয়ে দিলাম তো দশমিকের পূর্বে যে সংখ্যাটা থাকবে সেইটার কাজ হওয়ার পরে এই ভাগফলের স্থলে আমরা সেই দশমিকটা বসিয়ে দেব অর্থাৎ দশমিকের পূর্বের কাজ আমরা 2 দিয়ে করেছি এটা হওয়ার পরে 2 এর পরে আমরা একটা দশমিক বসিয়ে দিয়েছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন আমাদের কাজ কি বিয়োগ করা তো এটা থেকে আমরা যদি বিয়োগ করি আমরা পাবো হচ্ছে এখানে পাবো 4 এখানে পাবো 2 তো এখন কি কাজ এইখানে আমি বলেছি যে এখানে যেটা থাকবে সেটা ডাবল অথবা সেটার সাথে 2 গুণ করা এখানে দেখো আমরা দশমিকের কথা ভুলে যাব এখানে টোটাল আছে 26 26 এর ডাবল অথবা 26 এর সাথে তোমরা যদি 2 গুণ করো 26 দুগুণে কিন্তু কত হয় 52 হয় তাহলে আমরা এখানে বসাবো কত 52 এবার কি করব এই যে পরের জোড়াটা নামিয়ে আনবো পরে আর দুইটা শূন্য আছে দুইটা শূন্য নামিয়ে আনলাম এখানে আবার এমন সংখ্যা ধরবো সেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যা গুণ করে হয় এটা সমান বা এটা থেকে কাছাকাছি ছোট তো আমরা যদি এখানে 4 ধরি তাহলে এখানেও সেই 4 বসাতে হবে তাহলে আমরা যদি 4 বসাই তাহলে পাবো কত দেখো আমরা পাবো হচ্ছে 2096 অর্থাৎ আমাদের সংখ্যা ছিল কিন্তু 52 52 সাথে আমরা 4 ধরেছি এই 4 দ্বারাই পুরো সংখ্যাকে গুণ করব তাহলে পাবো হচ্ছে 2096 তাহলে এখন আমাদের কাজ কি পূর্বেরটার মতোই বিয়োগ করা তো বিয়োগ করে দেখো এখানে থাকে হচ্ছে 403 304 এইবার কি এটা ডাবল নিয়ে আসা অথবা এটার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা বসানো তো এটার সাথে 2 গুণ করলে আমরা পাবো হচ্ছে 528 তো এবার দেখো এখানে আবার পরবর্তী জোড়াটা নামিয়ে আনবো নামিয়ে আনার পরে এখানে আবার এমন সংখ্যা ধরবো হয় এটা সমান হবে অথবা এটার কাছাকাছি ছোট হবে অর্থাৎ আমাদের আছে হচ্ছে 528 এটার সাথে যে সংখ্যাটা ধরবো মনে করো 5 ধরলাম এই 5 দ্বারাই আবার পুরো সংখ্যাকে গুণ করব তো 5 দ্বারা যদি এই সংখ্যাকে গুণ করি আমরা পাবো হচ্ছে 26425 তো আমরা এটা বসাবো যে 26425 এবং এইখানে যে 5টা ধরেছি এখানেও সেই 5টা বসাবো তো দেখো এটা বিয়োগ করলে আমাদের কত হয় আমরা এটা বিয়োগ করলে পাবো 3975 তো এটা পাবো দেখো এরপরে আবার জোড়া নামিয়ে আমরা আরও করতে পারি কিন্তু আমাদের বলেছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করা তো দেখো আমাদের দশমিকের পর অলরেডি 3 ঘর হয়ে গেছে এইভাবে অর্থাৎ চলতেই আছে আমরা কেন 3 ঘর নিয়েছি আমরা যে লক্ষ্য করবো যে পরবর্তী সংখ্যাটা কত তো দেখো আমাদের এখানে ফলাফল কিন্তু 2.65 হয়েছিল তো এখানে দেখো 2.645 অর্থাৎ এই যে পূর্বে যেটা হয়েছিল 645 এভাবে চলতে আছে তো এইটাই কিন্তু এসেছে আমরা বুঝতে পারছি যে বর্গমূল করাটা ঠিক আছে তো আমরা ভাগফল পেয়ে গেছি তো আমরা কি লিখবো অতএব 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তো 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল লিখতে হলে কি করতে হবে 2 6 4 এর সাথে এক সংখ্যা যোগ হয়ে 2 6 5 হবে তাহলে ওইটাই উত্তর তো চলো আমরা লিখে নিই তো দেখো আমরা লিখে নিলাম 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 2.64 এর স্থলে 6 5 লিখলাম কারণ পরবর্তী সংখ্যাটা 4 থেকে বড় ছিল আশা করি এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কটাও ঠিক একইভাবে করবো তো চলো পরবর্তী অঙ্কে চলে যাই তো দেখো আমরা পরবর্তী অঙ্কটা তুলে নিয়েছি এত এর বর্গমূল অর্থাৎ এটা রুট করলে যেটা হবে সেটাই উত্তর কিন্তু আমাদের কি প্র্যাকটিক্যালে করে দেখাতে হবে তো আমরা কি করবো প্রথমে অঙ্কটা তুলবো দেখো কত আছে 23.24 তো দেখো আমাদের অঙ্ক করতে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে 2 ঘর কিন্তু আমরা করব 3 ঘর পর্যন্ত কারণ দ্বিতীয় ঘরের পরের সংখ্যাটা কত 4 থেকে বড় কিনা সেটা আমাদের দেখতে হবে এই জন্য আমরা 3 ঘর পর্যন্ত করব তাহলে এখানে দেখো দশমিকের পরে একটা জোড়া আছে তো আমরা অতিরিক্ত আরও 2টা জোড়া নেব এবার আমরা কি করবো জোড়া করে দেবো জোড়া করা নিয়ে দশমিক থেকে ডান দিকে জোড়া করা দশমিক থেকে বাম দিকে জোড়া করা তো জোড়া করা হলো আমরা এখন বর্গমূল করব বর্গমূলের নিয়ম পূর্বেটার মতোই প্রথমে আমরা দেখো এখানে যেটা ধরবো তার বর্গ বসাবো এখানে 4 ধরলে 4 4 16 বসাতে পারি এখানে 5 ধরলে কিন্তু 5 5 25 হয় 23 থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা নেব 16 তো দেখো এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 7 এবার আমরা এটা ডবল এখানে বসাবো অথবা 2 গুণ করে যেটা হয় সেটা বসাবো 4 সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8 হয় তো এবার আমরা পরের জোড়াটা নামিয়ে আনবো তো দেখো দশমিকের পূর্বের কাজটা শেষ কত দিয়ে ভাগ করা হয়েছে 4 দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এই 4 এর পরে যে দশমিকটা আছে এটা এখানে বসিয়ে দেবো এই দশমিকটা নিচে নামাবো না আমরা ভাগফলের স্থানে বসিয়ে দেবো এখন এখানে এমন সংখ্যা ধরবো ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করে এটা সমান বা এটার কাছাকাছি ছোট তো মনে করো এখানে যদি 8 ধরি সেটা কীরকম দেখো 8 আছে আমরা যদি 8 ধরি এই 8 দ্বারাই পুরো সংখ্যাকে গুণ করবো তাহলে আমরা পাবো কত 704 এটা পাবো তো এই 8 এখানেও বসালে এখানেও বসাতে হবে এখন এটা যদি আমরা বিয়োগ করি আমরা পাবো দেখো 20 এবার কি এটা ডাবল অথবা এটার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা অর্থাৎ 48 এর ডাবল বা 48 এর 2 গুণ 48 দুগুণে কিন্তু 96 হয় পরের জোড়াটা আমরা নামিয়ে আনবো এখন এখানে এমন সংখ্যা নেব যেটা দ্বারা পুরো সংখ্যাকে আবার গুণ করবো ধরো 2 নিলাম তাহলে 2 দিয়ে যদি আবার এই পুরো সংখ্যাকে গুণ করি আমরা পাবো হচ্ছে 1924 তাহলে এটা যদি আমরা বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 76 তো দেখো আবার কি কাজ এখানে যেটা আছে সেটা ডাবল বা সেটার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা 482 আছে এটার সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে পাবো হচ্ছে 964 আমরা পরের জোড়াটা নামিয়ে আনবো 2টা শূন্য আমরা নামিয়ে আনলাম তো দেখো এখন যদি আমরা এখানে সর্বনিম্ন সংখ্যা 1 ধরি
যদি একও ধরি তাহলে এটা থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে। দেখো আমাদের আছে কত, 964, সেটার সাথে যদি সব থেকে কম সংখ্যা অর্থাৎ এক ধরি তাহলে হচ্ছে 9641 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের আছে 7600, তাহলে এটা থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় কী করবো, এমন অবস্থায় কিন্তু আর একটা জোড়া নামানোর প্রয়োজন। তো এরপরের জোড়াটা কী হবে, অবশ্যই আরও দুইটা শূন্য হবে। তো পরের জোড়াটা নামানোর নিয়ম হচ্ছে যখনই আমরা পরের জোড়াটা নামাবো তখন এখানে একটা শূন্য নেব। কেন শূন্য নিলাম, আমরা একটা জোড়া নামাতে পারবো কিন্তু একটার অধিক জোড়া না যখনই নামাতে হবে তখন একটা শূন্য নিয়ে পরের জোড়াটা নামাতে হবে। তো যখন এখানে শূন্য নিব তখন এখানেও শূন্য নিব এবং পরের জোড়াটা নামাতে পারবো। পরের জোড়াটা কি, এভাবে শূন্য হতে হতে জোড়া হয়েছে যেহেতু পরেরটাও দুইটা শূন্য হবে। তো এখন আমরা এখানে এমন সংখ্যা নেবো যেটা দ্বারা পুরো সংখ্যায় গুণ করে এটার সমান বা এটার কাছাকাছি ছোট হবে। তো আমরা মনে করো এখানে 7 নিতে পারি। তো আমাদের পুরো সংখ্যাটা কত, 9607, এই 7 দ্বারাই আবার পুরো সংখ্যায় গুণ করব। তাহলে এই 7টা আবার এখানেও বসাবো এবং গুণ করলে আমরা পাবো হচ্ছে 6748 4 9। তো এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1 5 1 5 8। তো এটা পাবো, আমাদের কিন্তু ফলাফলের জন্য 4 দশমিক হয়ে গেছে। তো এটা কোনো বিষয় না, আমরা উত্তর লেখার সময় 2 দশমিক পর্যন্ত লিখলেই হবে। তো আমাদের দেখো যেহেতু 2 দশমিকের বেশি হয়ে গেছে আমরা অঙ্কের দিকে আগাবো না। তো আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে হলে পরের সংখ্যাটা লক্ষ্য করতে হবে, এটা 4 থেকে বড় কিনা। তো 2 দশমিকের পরে দেখো পরের সংখ্যাটা শূন্য, এটা কিন্তু 5 থেকে ছোট, আমাদের পূর্বের সংখ্যার সাথে কোনো অঙ্ক যোগ করার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্নে বর্গমূল 4.82, এটাই হচ্ছে উত্তর। তো চলো লিখে নিই। তো দেখো আমরা লিখে নিলাম অতএব 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 4.82, এটাই উত্তর। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অর্থাৎ গ নম্বর অঙ্কে চলে যাবো। তো দেখো আমরা পরবর্তী অর্থাৎ গ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি, এত এর বর্গমূল আমরা এটার উপর রুট দিয়েছি। এখন আমাদের কাজ কি, জোড়া করা। প্রথমে 0 3 6 আমাদের এই সংখ্যাগুলো দেওয়া আছে। তো আমরা জানি দশমিক থেকে ডান দিকে জোড়া করতে করতে চলে যেতে হবে। প্রথম দুইটা মিলে আমরা একটা জোড়া করলাম, তারপরে দেখো একটা সংখ্যা হচ্ছে। তো আমাদের যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের উত্তর নিতে হবে কিন্তু আমরা করবো 3 দশমিক পর্যন্ত। তাহলে আমাদের আরও কয়টা জোড়া করতে হবে, দেখো একটা জোড়া হয়েছে আরও দুইটা জোড়া করতে হবে। তো জোড়া পূরণ করার জন্য আমরা শূন্য দিয়ে জোড়া করবো, তাহলে আরও দুইটা শূন্য নেবো দিয়ে আর একটা জোড়া করবো। তো দেখো আমাদের জোড়া করার কাজ শেষ। এখন আমরা কী করবো, যেহেতু পূর্বে শূন্য আছে দশমিকের পূর্ব পর্যন্ত তো এগুলোর আমাদের কাজ নাই, তো আমরা 0 দশমিক এইভাবে বসিয়ে দিতে পারি। দেখো সংখ্যার পূর্বে 0 আছে, এই 0-র কোনো মূল্য নেই, আমরা প্রথম কাজটা করবো 3-এর। এখন এখানে এমন সংখ্যা বসাবো যেটার বর্গ 3 থেকে ছোট হবে বা 3-এর সমান হবে। তো যদি আমরা 2 বসাই, 3-এর থেকে বড় হয়েছে, 2 2 4, তো আমরা বসাবো 1। তাহলে 1 বসাটা এখানে হচ্ছে 1, এটা বিয়োগ করে দেখো 2 হয়। এখন এটার ডবল বা এটার সাথে 2 গুণ, যদি আমরা 2 গুণ করি পাবো হচ্ছে 2। পরের জোড়াটা নামিয়ে আনবো 0। তো এখন এখানে যেই সংখ্যাটা বসাবো সেটা এখানেও বসাবো এবং ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করে 260-এর সমান বা 260 থেকে ছোট নেব। তো আমরা যদি এখানে 8 নেই, অর্থাৎ দেখো আমাদের 2 আছে, আমরা যদি 8 নিই ওই 8 দ্বারাই পুরো সংখ্যায় যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 224। এটা দেখো 260 থেকে ছোট, এই 8টা এখানেও বসাতে হবে, তাহলে পাবো হচ্ছে 224। এখন আমাদের কাজকে বিয়োগ করা, বিয়োগ করলে হয় হচ্ছে 36। এখন এখানে যেটা আছে তার ডবল অথবা তার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা বসানো। দেখো আছে 18, 18 সাথে 2 গুণ করলে 18 2 গুণে 36 হবে। এখন আমাদের কাজকে আবার পরের জোড়াটা নামিয়ে আনা। এখন আবার দেখো এখানে যে সংখ্যাটা ধরবো সেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যায় গুণ করে এটার সমান বা এটার কাছাকাছি ছোট। আমরা যদি এখানে 9 নিই, এখানেও সেই 9টা বসাবো এবং এই 9 দ্বারা যদি পুরো সংখ্যায় গুণ করি আমরা পাবো হচ্ছে 3 3 2 1। তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 2 7 9। তো দেখো আমাদের কিন্তু প্রয়োজন দশমিকের পরে 3 ঘর পর্যন্ত, আমরা 3 ঘর পর্যন্ত পেয়ে গেছি। আমরা উত্তর লিখবো কত, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত, যেহেতু প্রশ্নে চেয়েছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। তো আমাদের তৃতীয় সংখ্যাটা দেখতে হবে যে 4 থেকে বড় কিনা, যদি 4 থেকে বড় হয় পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি তৃতীয় সংখ্যা 4 থেকে বড়, তাহলে এই 8-এর সাথে আমরা 1 যোগ করে উত্তর লিখব। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান সমান দেখো 1 8-এর স্থলে দেখবো হচ্ছে 1 9, অর্থাৎ 0.0019 আমরা লিখবো। 8-এর স্থলে 1 যোগ করে আমরা 9 পেয়েছি, তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করি এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ, এই অঙ্কগুলো আসলে খুবই সহজ। আমি আবার বলছি যেই ঘর পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে তারপরে আর ঘর পর্যন্ত আমরা যাবো কী জন্য, 1 যোগ করার প্রয়োজন আছে কিনা সেটা দেখার জন্য। তো এখন আমরা পরবর্তী অর্থাৎ 13 নম্বর অঙ্কে চলে যাবো, দেখি ওই অঙ্কগুলো কীভাবে করতে হয়। তো দেখো আমরা 13 ক নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে, এটাও ভগ্নাংশ আকারে, এটা মিশ্র ভগ্নাংশ আকারে, এটা আমাদের সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। এগুলো যেমন সাধারণ ভগ্নাংশে আছে, এটা মিশ্র ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশে আমরা পরিণত করবো অঙ্ক করার আগে। তো দেখো যেহেতু বলেছে বর্গমূল নির্ণয়, আমরা পূর্বের অঙ্কের মতোই লিখে নেবো যে এত এর বর্গমূল সমান রুট দিয়ে এই সংখ্যাটা লিখে নেবো। তো চলো প্রথমে 13 ক নম্বর অঙ্কটা তুলে লিখে নিই। তো দেখো আমরা লিখে নিলাম এত এর বর্গমূল সমান রুট দিয়ে সংখ্যাটা লিখে নিলাম। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটা বুঝলেই তোমরা করতে পারবা। তো আমাদের কাজ কি, এই যে রুটটা আছে এটা উঠিয়ে দেবো। তো দেখো এই রুটটা উঠাতে হলে আমাদের এখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দুইটা গুণ করে আমাদের 1 হয়।
আমরা যদি একই সংখ্যা অর্থাৎ এক নিই তাহলে এই দুটা গুণ করলে কিন্তু একই হয়। তাহলে আমরা এখানে এক নিতে পারি এবং নিচেই এমন সংখ্যা নেব যে দুটা গুণ করলে চৌষট্টি হবে, কিন্তু সংখ্যা দুটো একই হতে হবে। অর্থাৎ একই বলতে কী রকম বোঝাচ্ছে, মনে করো চৌষট্টি কোন দুইটা সংখ্যা গুণ করলে চৌষট্টি হয়, সংখ্যা দুটো একই, আট গুণ আট, তাহলে দুইটাই একই সংখ্যা, আট এবং আট গুণ করলে কিন্তু চৌষট্টি হয়। তাহলে আমরা এখানে কত বসাবো, আট। তাহলে এটাই হচ্ছে উত্তর। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, আমি বলেছি যে খুবই সহজ, তাও না উত্তর কত পেলাম, একের আট। কীভাবে হলো এই রুটটা, কীভাবে উঠলো তোমাদের মনে এখন প্রশ্নটা জাগতে পারে, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে রুটটা উঠেছে। তো দেখো আছে হচ্ছে এক, তার নিচে চৌষট্টি এবং রুট। তো এই যে রুটটা চৌষট্টি এবং একের উপরে দেওয়া মানে একও পাবে রুট, চৌষট্টিও পাবে। তো আমরা যদি আলাদা আলাদাভাবে সবাইকে দিয়ে দিই, রুটটা একের উপর দিলাম, রুটটা চৌষট্টির উপরেও দিলাম, একই দুইটা সংখ্যা গুণ করা মানে সেটা কিন্তু বর্গ, অর্থাৎ এক গুণিত এক করলে কিন্তু আমরা একই পাবো, তার উপর রুট আছে। চৌষট্টির মতো আট গুণিত আট করলে কিন্তু আমরা চৌষট্টি পাবো। দেখো এককে আমরা কী লিখতে পারি, এক স্কোয়ার, এক স্কোয়ার মানে এক গুণিত এক, এক গুণিত এক মানে এক স্কোয়ার, নিশ্চয়ই তদ্রূপ। দেখো আটকে আমরা কী লিখতে পারি, আট স্কোয়ার, আট স্কোয়ার মানে কি, আট গুণিত আট, আট গুণিত আট থেকে আমরা আট স্কোয়ার লিখলাম। দেখো এবার রুট দিলাম, রুট দিলাম, তো স্কোয়ার এবং রুট কেটে যাই, স্কোয়যার এবং রুট কেটে যাই, স্কোয়ার এবং রুট, রুট বিষয়টা একই, এই জন্য স্কোয়ার এবং রুট কেটে যায়। তাহলে উপরে থাকছে কত, রুট নাই স্কোয়ারও নাই, তাহলে থাকে এক, নিচে তদ্রূপ এটাও নাই এটাও নাই, তাহলে থাকে কত, আট। তাহলে আমরা কত পেলাম, একের আট। তাহলে এখানে দেখো এটা পেয়েছি একের আট। তো তোমরা একের আট এইভাবে উত্তর লিখতে পারো, অথবা লিখতে পারো অর্থাৎ দিনে বর্গমূল সমান সমান একের আট, এটাই উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, প্রতিটা অঙ্কই ঠিক একইভাবে, খুবই সহজ এই অঙ্কগুলো। তো চলো আমরা পরবর্তী অর্থাৎ খ নম্বর অঙ্কে চলে যাবো। তো দেখো আমরা খ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি, এত এর বর্গমূল সমান সমান রুট দিয়ে সংখ্যাটা লিখেছি। তো এখন আমাদের কাজ কি, এমন সংখ্যা এখানে বসানো যেই সংখ্যা দুইটা গুণ করে আমরা 49 পাবো, অর্থাৎ দুইটা কিন্তু একই সংখ্যা হতে হবে। তাহলে দেখো আমরা যদি সাত গুণ সাত করি, দুইটা কিন্তু একই সংখ্যা, দুইটা কিন্তু আলাদা সংখ্যা হলে হবে না, একই সংখ্যা। তাহলে সাত গুণ সাত করলে কিন্তু আমরা কত পাই, 49 পাই। তাহলে আমরা উপরে বসাতে পারি সাত, নিচেই দেখো এমন কোন সংখ্যা আছে যে দুইটা গুণ করলে 121 হবে। আমরা যদি দেখো এগারো গুণ এগারো করি, এগারো এগারো কিন্তু 121 হয়, আমরা 121-এর স্থলে লিখবো 11। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার বা এটাই হচ্ছে উত্তর, তোমরা যেটাই বলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো কীভাবে হলো। আমরা কিন্তু পূর্বের অঙ্কে দেখিয়ে দিয়েছি আমাদের এটা সাত স্কোয়ার হচ্ছে, সাত স্কোয়ার মানে কত, সাত সাত 49, নিচেই কত হচ্ছে এগারো স্কোয়ার, এগারো স্কোয়ার মানে কত, 121, স্কোয়ার এবং রুট কেটে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে কত, সাত, নিচে থেকে যাচ্ছে 11। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা পরবর্তী অর্থাৎ গ নম্বর অঙ্কে চলে যাবো। দেখো আমরা পরবর্তী অঙ্কটা তুলে নিয়েছি, এত এর বর্গমূল মানে আমরা জানি যেটার বর্গমূল সেটার উপরে এভাবে রুট হয়। তো এই অঙ্কটা দেখো মিশ্র ভগ্নাংশে আছে, আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করে নেবো। সাধারণ ভগ্নাংশে পরিণত করার নিয়ম কি, এই দুইটা গুণ করা, এই দুইটা গুণ করে যেটা হবে এটার সাথে সেটা যোগ করা। আশা করি তোমরা এই বিষয়টা জানো। তো তোমরা যদি এই দুইটা গুণ করে এটার সাথে যোগ করো তাহলে উপরে পাওয়া হচ্ছে 1681, অবশ্যই সেটা উপরে বসাতে হবে, এই দুইটা গুণ করে এটার সাথে যোগ করে যেটা হবে সেটা উপরে বসাতে হবে, নিচে যেটা আছে সেটা এইভাবেই থাকবে। তাহলে নিচে আছে 144। তো বর্গমূল চিহ্ন আছে, এটার কিন্তু আমরা বর্গমূল উঠাতে পারিনি, তো বর্গমূল আছেই। তো আমাদের বর্গমূল উঠাতে হলে এখন কী করতে হবে, আমরা এখন এখানে কল্পনা করব কি, এমন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা গুণ করে 1681 হয় এবং সংখ্যা দুটো কিন্তু একই হতে হবে। তো দেখো আমরা যদি 41 গুণিত 41 করি তাহলে কত পাবো, 1681 পাবো, এবং নিচেই যদি 12 গুণ 12 করি, 12 গুণিত 12, তাহলে কিন্তু 144 পাবো। তাহলে আমরা লিখতে পারি উপরে 41, নিচে লিখবো হচ্ছে 12। তো এই দুটো থেকে আমরা একটা লিখবো, কিন্তু আমরা পূর্বের অঙ্কগুলো দেখেছি যে কীভাবে রুটটা উঠে যাচ্ছে, তাহলে কিন্তু রুটটা উঠে 41/12 হচ্ছে, তাহলে এটাই কিন্তু উত্তর। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অর্থাৎ ঘ নম্বর অঙ্কে চলে যাবো, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তো চলো প্রথমে অঙ্কটা তুলে নিই। তো দেখো আমরা পরবর্তী অর্থাৎ ঘ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি, এত এর বর্গমূল মানে এটার উপর রুট। এখন আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করবো। সাধারণ ভগ্নাংশে পরিণত করার নিয়ম কি, এই দুইটা গুণ করা, অর্থাৎ 32 এবং 324 গুণ করা, গুণ করে এটার সাথে যোগ করা, গুণ করে যেটা হবে সেটা উপরেটার সাথে যোগ করে উপরে বসানো। তো আমরা যদি এই দুইটা গুণ করি এবং উপরেটার সাথে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10609, এটা পাবো, এবং নিচে যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো, 324। তো দেখো আমাদের রুট আছে, এই রুটটা বসিয়ে দেবো, এটা কিন্তু বর্গমূলের চিহ্ন। তো এখন আমরা কি করব, উপরে এমন দুইটা সংখ্যা চিন্তা করব যে দুইটা গুণ করে 10609 হয় এবং সংখ্যা দুটো কিন্তু একই হতে হবে। তো দেখো আমরা যদি 103 গণিত 103 করি তাহলে কিন্তু এটা হচ্ছে, এবং নিচেই যদি 18 গণিত 18 করি তাহলে কিন্তু এটা হচ্ছে। তাহলে আমরা উপরে বসাবো কত, 103, এবং নিচে কত বসাবো, 18। তাহলে এটাই কিন্তু উত্তর, আমরা লিখতে পারি অতএব নিম্নে বর্গমূল এত। আশা করি তোমরা এগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি আবার একটু বলে দিচ্ছি যে এই রুটটা কীভাবে উঠে, এটা হলো, আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এই দুইটা সংখ্যা গুণ করে এত পাবো, তাহলে আমরা বলতে পারি
যে 103 এর উপরে স্কয়ার। তাহলে 103 এর উপরে স্কয়ার বা কোনো সংখ্যার উপরে স্কয়ার মানে কি? 2 এর উপরে স্কয়ার মানে কি? 2 গুণিত 2। তো এটাকে আমরা কিন্তু 2 গুণিত 2 কে আমরা 2 এর স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের 103 গুণিত 103 কে 103 স্কয়ার লিখতে পারি, 18 গুণিত 18 কে 18 স্কয়ার লিখতে পারি। এবার দেখো রুট আছে, রুট দুইটার উপরে আছে, আমরা আলাদা আলাদাভাবে একটার উপর দিয়ে দিলাম, ওইটার উপর আলাদা রুট দিলাম, আর এটার উপরও আলাদা রুট দিলাম। আর স্কোয়ার মানেই কিন্তু রুট, স্কোয়ার আর রুট একই জিনিস। আমি আবার বলছি স্কোয়ার এবং রুট একই জিনিস। তাহলে এই স্কোয়ার এবং এই রুট কেটে যায়, এই স্কোয়ার এবং এই রুট কেটে যায়। তাহলে উপরে স্কোয়ার থাকলো না, রুটও থাকলো না, থাকলো কত? 103। নিচেও স্কোয়ার থাকলো না, রুট থাকলো না, থাকলো কত? 18। তো দেখো আমাদের তাই আছে 103/18, এটাই কিন্তু উত্তর। তোমরা লিখে দেবো অতএব নিম্নে বর্গমূল 103/18। আশা করি তোমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। অঙ্কটা তোমাদের বুঝতে যদি সমস্যা হয় ভিডিওটি বারবার দেখো, আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। এই ভিডিওর কোনো অঙ্ক নিয়ে সমস্যা হলে তোমরা জানাও আমাদের কমেন্টে, আমরা চেষ্টা করবো সেই সমস্যাটা সমাধান করার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনের বাকি অঙ্কগুলো সমাধান দেখাবো, সেই ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে, থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।